এই জিনিসটা আমি একটা স্ক্রিনশট আপনাদের তুলে পাঠাই, হ্যাঁ লিখে রাখি, কারণ আবার ঝামেলা হবে, আপনারা নাও বুঝতে পারবেন। হ্যাঁ মানে এইখানে যে এই আপনাদের ডিফল্ট থাকবে এইখানে ডট, এখানে এখানে কালো ডটটা আছে না, এখানে এই ডটটা এখানে থাকবে, আপনারা এখানে দিয়ে দিবেন। আর এই যে হাইড এক্সটেনশন এখানে ক্লিক করা থাকবে, ক্লিক টু উঠাই দিবেন। ক্লিয়ার? শো হিডেন টেক্সট ফাইল এটার মধ্যে দিবেন, মানে নিচে আপনাদের একটা উপরেরটা থাকবে ডট, মানে কালো চিহ্নটা আপনারা নিচেরটা দিয়ে দিবেন। ওকে, আমি একটা স্ক্রিনশট তুলে রাখতেছি যাতে আপনাদের দিয়ে দিবেন এটা। হ্যাঁ আমাদের প্লাস 01 ওয়েব পেজে যেন তারপরে যদি কারো কোনো প্রবলেম থাকে আমাকে ল্যাপটপে নিয়ে আসবেন, আমি দেখাই। তাহলে হইল, এখন আমাদের কাজ কি, এটা আমরা বানাইলাম, তারপর আমাদের একটা ফোল্ডার বানাতে হবে। সেকেন্ড স্টেপ কি, একটা ফোল্ডার বানাবো, সেই ফোল্ডারের নাম কি দেবো, এ ভিতরে ঢুকিয়ে আমি ফোল্ডারের নাম দেবো অ্যাসেটস। অ্যাসেটস মানে সম্পত্তি, তাই না? একটা ওয়েবসাইটে কি কি থাকতে পারে, একটা ওয়েবসাইটে ইমেজ থাকতে পারে, ভিডিও থাকতে পারে, অডিও থাকতে পারে, নানা রকম ফাইল থাকতে পারে, এগুলো কি সম্পত্তি না? এগুলো একটা ফাইলে রাখা, আপনি দেখবেন আপনার ঘরের সম্পত্তির কাগজ একটা ফাইলে রাখা, একটা একটা ফাইলে রাখা, তাই না? আলমারিতে রেখে দিচ্ছে, তাই না? ঠিক, আলমারি হচ্ছে একটা অ্যাসেটস। এর মধ্যে আমি সিএসএস ফোল্ডার রাখবো, আমি জেএস ফোল্ডার রাখবো, আমি ইমেজ ফোল্ডার রাখবো, অডিও ফোল্ডার রাখবো, ভিডিও ফোল্ডার রাখবো, এরকম ফোল্ডার রাখবো। হ্যাঁ মানে ফাইল ফাইল করে রাখবো। তো আমাদের এইটা হচ্ছে ফার্স্ট কাজ। আপাতত আমাদের কাজ হচ্ছে একটা ইনডেক্স ডট এইচটিএমএল ফাইল ক্রিয়েট করা, আর একটা কাজ কি অ্যাসেটস নামক ফোল্ডার ক্রিয়েট করা। ঠিক আছে, এরপর আমাদের এই জিনিসটা আমরা একটা একটা মাধ্যম দিয়ে ওপেন করবো। হ্যাঁ সেটা হচ্ছে ভিজুয়াল কোড। আমি যদি একটু চাই ওপেন করবো, আর এই ভিজুয়াল স্টুডিও কোডটা আপনারা কীভাবে ডাউনলোড করবেন আমি সেটা পরে দেখাচ্ছি। ওকে, ফাইল আমি ক্লিক করব, ক্লিক করার পর বলতেছে এজ ওপেন ফোল্ডার, দেখছেন এগুলো সব ভিডিও হচ্ছে, মানে বাসায় যে দেখলেই হয়ে যাবে। তো ওপেন ফোল্ডার ক্লিক করব, ক্লিক করার পর আমার ফোল্ডারটা কোথায় আছে,
ডি ড্রাইভের মধ্যে আতিকুর রহমান ফোল্ডারের মধ্যে ওয়েব ডিজাইন 108.0 আমি ক্লিক করার পর সিলেক্ট ফোল্ডার ক্লিক করব। ক্লিক করার পর আমার মধ্যে চেঞ্জ হয়ে যায়, নতুন আমার ফোল্ডার এরকম একটা পপ আপ উইন্ডো আসবে, বলবে তুমি কি অতটাকে বিশ্বাস করো, হ্যাঁ ট্রাস্ট করে দেবো। গেলাম, এটা কেটে দেবেন। এখন এই যে ইন্টিগ্রেটেড এইচটিএমএল আসছি, দেখেন আমি ফার্স্টে কি লিখবো, এইচটিএমএল, তাই না? ক্লোজ করলাম এইচটিএমএল, ওই দেখেন ওকে অটো নিয়ে নিচ্ছে, দেখছেন অটো নিয়ে নিচ্ছে। এইরকম এইচটিএমএল আমি লিখছি, আমি বড় করে দিই, দেখেন এইচটিএমএল শুরু হলো, এইচটিএমএল কি হচ্ছে শেষ হয়েছে না? আপনি এর ভিতরে এই যে যেখানে শুরু আর শেষ হয়েছে এর মাঝখানে একটা ক্লিক করে এন্টার দিবেন, তাহলে নিচে নেমে গেল। এরপরে কি এইচটিএমএল শুরু হলে তারপরে কি লিখতে হয়, এইচটিএমএল তো মানুষ, মানুষের ফার্স্ট পার্ট কি মাথা মানে হেড, আপনি এরকম গেটার দিয়ে চিহ্ন দিবেন, যে হেড এইচটিএমএল হেড দিবেন, ক্লোজ করবেন, অটো সে নিয়ে নিছে। এই জিনিস ভালো লাগে দেখতে, এই জন্য ভিএস কোডটা কেন সব করছি, আপনাকে কষ্ট করে লিখতে হবে না। তারপরে এখান থেকে বের হয়ে আবার একটা মাঝখানে তো দিয়ে গেছে, তুমি একটা ইন্টার দাও, ইন্টার দিলে শেষ নিয়ে নিল আমাদের। তারপর আবার হেডের বাইরে আসবেন, এখানে আসার পর আবার ইন্টার দিবেন, দিবেন লেবেন বডি, ইওটি, ওই যে বডি লেখেন, ও কিন্তু সাজেস্ট করতেছে আমাকে, তুমি কি আমি বিও লেখছি, কিন্তু দেখেন ও কিন্তু আমার সাজেস্ট, তুমি কি বডি লিখতে যাচ্ছ, আমি যেখানে ক্লিক করি বডি দিয়ে দিল, তো আমি ক্লোজ করলাম, বডি অটো হয়ে যাবে, ঠিক আছে? আবার একটা ইন্টার দিবেন, এই তো আমাদের প্রসেসটা, তাই না? এখন আমি হেডের মধ্যে কি বলছিলাম, টাইটেল দিতে পারি, তাই না? আমি জাস্ট একটু এখানে আসবো, কি আমরা ট্যাব প্রেস করে দেখেন এখানে আমার আছে না কার্সরটা, আপনি যে নাম দিবেন সেটাই আসবে। আমি কি করবো, সেভ করবো, এই যে আমার সেভ, কন্ট্রোল এস অথবা সেভ, ম্যানুয়ালি ফাইলে ক্লিক করে সেভ করলে হয়ে যাবে। হ্যাঁ, তো হওয়ার পর এখন আপনি কি করবেন, ধরেন আমার ফাইলটা কোথায় আছে, ডি ড্রাইভের ভিতরে আতিকুর রহমান ওয়েব ডিজাইন এটা ক্লাস 01, এই যে ইন্টিগ্রেটেড এইচটিএমএলটা রাইট হ্যান্ড ক্লিক করবেন, ওপেন উইথ গুগল ক্রোম অথবা মজিলা ফায়ারফক্স, যেটা ভালো লাগে আপনার, আপনি ওপেন করবেন। এই ওপেন করলাম, কিছু কি আসছে, কিছু আসে না, কেন আসবে, কারণ আমি কিছু দেই না, আমি কি বডির মধ্যে কিছু লিখছি, বডি দিয়ে কিছু দিচ্ছি, কিছুই আসবে না। আমি যদি একটা জিনিস খালি লিখি, সাপোজ আতি আমার নাম লিখলাম, বডি কতটুকু এই যে সাদা অংশ যেখান থেকে শুরু হয়েছে, এই যে আমার এই এই যে একটা ধরনের একটা অপশন আছে না, এতে একটা দাগ আছে না, মানে উইন্ডোর চেঞ্জ হয়েছে যেখান থেকে, এই পুরো সাদাটাই বডি। আমি বডির মধ্যে কিছু লিখিনি, দেখি কিছু দেখায় না, আমি যখনই আতিক দিছি তখন আতিক আসছে না, কিন্তু এবার উপরে দেখেন কি আসছে, দেখেন এই জায়গাটাতে, ওই যে আমি টাইটেল দিয়ে দিছি। আমি যদি এখানে আমি যদি ফার্স্ট ক্লাস বাদ দিই, আমি সোহাগ ভাইয়ের নামটা লিখি সাপোজ সোহাগ, হ্যাঁ দিলাম, তাহলে এখন আমি যদি রিলোড দিই, দেখেন তার নাম চেঞ্জ হয়ে গেছে, আমি পেজের নাম কি হয়ে যাচ্ছে, আমার চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে আমরা কি বুঝলাম, আমরা একটা পেজের নামকরণ করতে পারি এভাবে HTML এর মাধ্যমে। এখন যেটা করব সেটা হচ্ছে আমি একটু দেখি, আমাদের এই যে বললাম যে বডির মধ্যে আমি যা যা লিখব সেগুলো আমার কি একটা মানে সব ওই সাদা অংশে দেখাবো, মানে পেজে দেখাবো, বডির মধ্যে আমি যা লিখব সব ওখানে দেখাবো। এখন কথা হচ্ছে এই হেডের থেকে হেডের মধ্যে কি থাকতে পারে আর বডির থেকে বডির মধ্যে কি কি থাকতে পারে, আমরা কি কি রাখবো। হ্যাঁ হ্যাঁ, এটা একটু দেখেন, তো আমার কথা হচ্ছে টাইটেলের মানে আমি তাহলে হেডের মধ্যে কি কি রাখতে পারি, টাইটেল রাখতে পারি। আচ্ছা, তাহলে হেডের মধ্যে টাইটেল আমি কিভাবে রাখতে পারি, আমি একটু লিখি ডকুমেন্টটা, আপনি ধরেন এখানে কিছু কথা লিখতে চান, কোডিং না, কিছু কথা লিখতে চান, মনের কথা লিখতে চান বা কোনো কিছু লিখতে চান, যে এখান থেকে হেডিং শুরু হয়েছে, এখান থেকে ফুটার শুরু হয়েছে, এখান থেকে এটা শুরু হয়েছে, সেটা শুরু হয়েছে, তাহলে আপনাকে কমেন্ট করতে হয়। কি বলতে হয়, কমেন্ট, যেমন একটা ফেসবুক পোস্টে কমেন্ট করি না আমরা লেখা, ওইরকম কমেন্ট করতে, তো কমেন্টটা করবো কিভাবে, কমেন্ট করার নিয়ম, কন্ট্রোল দিয়ে স্ল্যাশ দিবেন, কন্ট্রোল দিয়ে কি দিবেন, কন্ট্রোল প্লাস স্ল্যাশ, তাহলে আমি দিলাম, দেওয়ার পর আমি বলবো আমি এখানে আরেকটা নিচে আসি, নিচে আরেকটা জায়গায় আসি, অথবা এর মধ্যে লিখতে পারেন যে কন্ট্রোল মানে কন্ট্রোলের আইকন সি এন টি আর এল, কন্ট্রোল
স্টাইল থাকতে পারে, হচ্ছে আপনার মেটা, ঠিক আছে, এগুলো থাকতে পারে, এগুলো হলে হেডের মধ্যে থাকবে, আর কিছু থাকবে না। ক্লিয়ার? লিঙ্ক, স্ক্রিপ্ট, স্টাইল, মেটা, এই চারটা দিক থাকবে। মানে চারটে কি আসবে, ডোন্ট ওরি, পরে এগুলো পরে স্টেপে দাও। আর বডির মধ্যে কি আসতে পারে, বডির মধ্যে আসবে কমেন্ট করলাম কন্ট্রোল স্ল্যাশ দিয়ে অল ট্যাগ, অল ট্যাগ, ঠিক আছে, অল ট্যাগ আসবে। ট্যাগগুলো কি সেগুলো আমরা আসি, সেগুলো যদি আমরা আসতে চাই তাহলে সবার আগে আমি একটা একটা করে লিখে যাবো, সেগুলো দেখতে থাকবে। হ্যাঁ, থাকতে পারে হেডিং, হেডিং, হেডিং এর মধ্যে কি কি ট্যাগ হতে পারে, হতে পারে হেডিং এর ট্যাগ হয় ছয়টা, হেডিং এর ট্যাগ কয়টা, ছয়টা, ট্যাগ ছয়টি। দেখছেন আমি কিন্তু বাংলা লিখতেছি, দেখছেন হেডিং ট্যাগ কয়টি, ছয়টি। এটা কমেন্ট আউট করলে সে দেখাবে না, দেখবেন আমি এটা যদি রান করি, এটা কিন্তু বডির ভিতরে লিখলাম, তাহলে দেখেন আমি যদি একটু আমার কোডটা রান করি, সোহাগে যে কোডটা ছিল রিলোড দিয়ে কিছু আসছে দেখেন নাই। এখন আমি যদি এই জিনিসটাই যদি আবার এখানে লিখি, দেখেন কমেন্ট বাদ দিয়ে যদি লিখি, দেখেন আমাকে এটা দেখাবে, দেখেন হেডিং কি ছয়টি আসছে। তার মানে কমেন্ট করে রাখলে কি সে দেখায় না, সে আমার সুবিধা করে এখানে কি করতেছি। হ্যাঁ, কমেন্ট করে রাখলে সুবিধা হয় না, আমার একটা কোড হিসেবে 1000 লাইন কোড হতে পারে, 1000 লাইনের কোড করতে আমি কমেন্ট করে রাখি এটা হচ্ছে অ্যাড টু কার্ডের কাজ, এটা হচ্ছে এই কাজ, তাহলে আমার করতে সুবিধা হবে, ডেভেলপারের বুঝতে সুবিধা হবে। এই জন্য কমেন্টটা খুব গুরুত্বপূর্ণ। আর কমেন্টটা তাহলে করলাম কেমনে, কন্ট্রোল স্ল্যাশ, ঠিক আছে, ওকে। তাহলে এটা গেল আমার, এটা বাদ দিলাম আমি। হেডিং ট্যাগ ছয়টি হতে পারে, কী কী হতে পারে, একটা হলো H1 ট্যাগ। এখন কথা হচ্ছে আমি কীভাবে লিখলাম, দেখেন কত সহজ, কত সহজ হয় দেখেন ভিএস কোডে। আপনি শুধু লিখবেন H1, H1 লিখছি, ওকে সাজেস্ট করতে থাকলে দেখেন সাজেস্ট করতেছে না, তাহলে আপনি এবার ইন্টার দিবেন, দেখেন H1 শুরু হয়ে গেছে, H1 কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে, হ্যাঁ শেষ হয়ে গেছে। আচ্ছা, তারপরে আমি এখানে দেখলাম, সাপোজ দেখলাম যে H1 ট্যাগ, ঠিক আছে, এবার যেটা লিখবো সেটাই আমার H1 ট্যাগ শো করবে। তারপর আমি ইন্টার দিয়ে নিচের লাইনে এসে আমি বললাম H2 ট্যাগ। এই হেডিং ছয়টা হয়, H1 থেকে শুরু করে H6 পর্যন্ত, H1 থেকে শুরু করে H6 পর্যন্ত, তাহলে এর মধ্যে আমি লিখলাম H2 ট্যাগ। তারপরে এরপরে আসি H3, এর মধ্যে হয় H3 ট্যাগ লিখলাম, মানে যেটা লিখলাম আর বোঝার জন্য। H4, সবগুলো ট্যাগ কিন্তু ছোট হাতের অক্ষরে হইতে হবে, বড় হাতের অক্ষরে হওয়া যাবে না। দেখেন আমি কিন্তু ভিতরের লেখাটা লিখতেছি বড় হাতে, কিন্তু ট্যাগ কিন্তু আমি ছোট হাতের অক্ষরে লিখতেছি। আমি যেবার সেভ দিয়ে দিয়ে রান করি, H1 দেখেন H1 কি সবচেয়ে বড় না, H2, তারপরে H3, তারপরে H4, তারপরে H5, তারপরে H6, তার মানে আমরা বুঝলাম হেডিং ওয়ান মানে H1 সবচেয়ে বড় হয়, লেখাটা সবচেয়ে বড় হয়, H2 তার চেয়ে একটু ছোট হয়, H3 তার চেয়ে ছোট হয়, এমনি করতে করতে H6 সবচেয়ে ছোট হয়। তাহলে এখন আপনার কথা হচ্ছে কোনটা ইউজ করবো, আমি কোনটা ইউজ করবো, আমি কোনটা ইউজ করবো, যদি আমাকে ক্লায়েন্ট যদি বলে রেফার করে আমি কোনটা দিব, ক্লায়েন্ট আমাকে একটা ধারণা দেবে। আমি এখন ধরেন সাপোজ একটা আমি ভিডিওতে যাই, সাপোজ আমি একটা ওয়েবসাইটে গেলাম, সাপোজ বললাম ঢাকা ট্রেডিং শুধু আমি আসি, একটা ওয়েবসাইট আসি আমি, এটা কি একটা লেখা আওয়ার সাপ্লায়ার স্টোর। এইটা করার জন্য আপনি কোন ট্যাগ ইউজ করা আপনার জন্য প্রিফার মনে হয়, আপনি দেখেন তো H1, H2, H3 নাকি H4 নাকি H5, দেখেন এটার সাইজ একটু ভাবেন, মানে আপনাকে দিতে পারে না ক্লায়েন্ট যে আমি এরকম একটা ওয়েবসাইট চাই, আমি এরকম একটা ওয়েবসাইট চাই, আমাকে এরকম একটা ওয়েবসাইট দিতে হবে, মানে তখন আমি দেখবো যে এই জিনিসটা কি কতটুকু সাইজ, আমার H1 কতটুকু হয়, এটা আমার মনে হয় H3 দিলেই সবচেয়ে সুন্দর মনে হবে, তাই না, H3 দিলে আমার কি সুন্দর মনে হবে না, মানে H1টা একটু বেশি বড় দেখাচ্ছে না, H3 তার চেয়ে বড় দেখাচ্ছে, কম দেখাচ্ছে, কিন্তু H3টা কিন্তু ওটা কাছাকাছি যাচ্ছে, বা H4, তখন
তখন আমি কি করব এই ফিল্ড বেস করে একটা ট্যাগ দিয়ে ওটা লিখে দেব তাই না তার মানে এইভাবে আমাকে বুঝতে কোন ক্ষেত্রে কোন হেডিং আমার কাজ করবে এটা ক্লায়েন্ট আমাকে একটা ডেমো দিয়েই দেবে যেমন আপনি আমাদের এই কোম্পানিতে কাজ করাইছেন তাই না আপনি যখন কাজ করেছেন তখন আপনি ডেমো দিবেন না যে যে ভাই আমি এই কাজটা আমি এভাবে চাই আমার এরকম একটা হইতে হবে আমি এরকম ভাবে চাই এরকম চাই বলছেন না যে আপনি যখন ফ্রিল্যান্সিং করবেন তখন ক্লায়েন্ট আপনাকে বলে দেবে যে আমার এই লেখাটা তুমি এক কাজ করো এত দিয়ে দিও ওত দিয়ে দিও বা এমনি দিও তখন আপনি ক্লিয়ার আচ্ছা তাহলে এটা গেল এরপরে আমাদের যে কাজটা তাহলে আমরা কি বললাম হেডিং ট্যাগ শিখলাম তাই না তাহলে এরপর আসে একটা প্যারাগ্রাফ ট্যাগ কি থাকতে পারে একটা প্যারাগ্রাফ ট্যাগ তো আমি কন্ট্রোল স্ল্যাশ দিয়ে লিখব প্যারাগ্রাফ প্যারাগ্রাফ ট্যাগ এই প্যারাগ্রাফ ট্যাগ বলতে কি বোঝায় ধরেন পি ট্যাগ প্যারাগ্রাফ বলতে কি পি ওই যে পি ট্যাগ দিয়ে সাজেস্ট করে পি ট্যাগ দিলাম পি ট্যাগ শুরু শেষ হইলো এর মধ্যে যদি আপনি কিছু দামি কন্টেন্ট দেন এন্ড দামি কন্টেন্ট কেমনে দিবেন দামি কন্টেন্ট বলতে কি বোঝায় মানে একটা কন্টেন্ট নিয়ে আসা এখন আপনি কি প্যারাগ্রাফ মুখস্থ করে লিখবেন না আমি আমাকে যদি বলে আমাকে যদি কোনো ক্লায়েন্ট বলে তুমি ই কমার্স করতে পারো একটা কোম্পানি রিসার্চ করো এখন আপনার কোম্পানিতে কি ডাটা আছে কি হয় না হয় আমি বুঝবো কিভাবে বলেন কি জানি আপনার কোম্পানি কবে থেকে শুরু হইছে তখন আপনি কি করবেন এটা দামি কন্টেন্ট দিয়ে বুঝাই দিবেন যে এই যে তোমার পেজ বানাই দিছি ডেভেলপার দিয়ে ডাইনামিক করে নাও তারপর তুমি যে কন্টেন্ট দিবে সেটা ডাইনামিক করে দিবে তার প্ল্যান আপনি লরে আপনি কি মানে ডাটা দিবেন দামি ডাটা দেওয়ার নিয়ম হচ্ছে লরে কি লরে এল ও আর ই এম ওই যে সাজেস করতেছে লরে দেখছেন লরে দিলে আপনি কতগুলো ডাটা দিতে চান আপনি বলতেছেন আমি 10টা ওয়ার্ড দিব ছোটবেলা মানে জিনিসটা কি হয়েছে আমি যদি এখানে বলি যে লোড শিডিং যেটা বেশি হয় লোড শিডিংটা কোথায় থাকে এই মাঝখানে রাখবে আর এটা আমরা মাঝখানে নিয়ে আসবো কেমনি সিএসএস দিয়ে কি দিয়ে আসবো সিএসএস দিয়ে আচ্ছা এখন কিছু কিছু কথা যেগুলো আমি তো বলি নাই এখন বলা দরকার যেগুলো এত কিছু কষ্ট করে লিখছি তাই না এই যে হেডের থেকে হেড আমি যদি একটু এটা কেটে দিই মানে ফার্স্টে হেডের এইচটিএমএল দিয়ে এইচটিএমএল লিখছি তারপরে হলো হেড থেকে হেড লিখছি বডি থেকে বডি লিখছি না এগুলো আমার কিচ্ছু দরকার নেই আমি এবার আরো সহজ করে বলি দেখেন এইচ টি এম এল ওই যে কোলন ফাইল দেখা যাচ্ছে এটা এইচ টি এম এল কোলন ফাইল এটা যখন আসছে আমি যদি ক্লিক করি দেখেন শেষ ফটো নিয়ে নিলাম দেখছেন আমার কিছু করতে হলো সে আমাকে ফটো করে দিছে শুনো চিন্তা আর নাই ঠিক আছে আপনাকে আর কোনো টেনশন নিতে হবে না যে আমি এইচ টি এম এল এর উপর কি দিব হেড দিব না বডি দিব তা দরকার নেই আমি কি করলাম html colon file এটা দিছি আমার অটো নিয়ে নিছি টাইটেল পর্যন্ত এসে পড়ছে টাইটেলের মধ্যে আমি দিলাম ক্লাস কি 0 তার মানে আমি কি করতে যাই খুব সহজে একটা পেজ বানাতে পারছি এটা হচ্ছে একটা ট্যাগ এই জন্য আমি আপনাদের বলছি ভিএস কোডটা খুবই গুরুত্বপূর্ণ ভিএস কোডটা আমরা কেন উপযোগ করব হ্যাঁ তো আজকে আপনাদের যা যা দেখাইলাম এগুলো আপনারা বাসায় খুব ভালো করে আজকে করেন আগে এডিটর সেট আপ দেন না পারলে মেসেজ দিন আজকে ঠিক আছে রাতে মেসেজ দিন সমস্যা নাই হ্যাঁ তো যদিও আমি রাতে একটু ব্যস্ত থাকি একটু আমার টিউশন থাকে ক্লাস হচ্ছে অনেক কাজ থাকে তো আপনারা ভালো মতো এগুলো প্র্যাকটিস করেন আর ওই যে পেজটার কথা বললাম এই যে ডক ফাইলটা এটা আমি একটু পরে দিয়ে দিচ্ছি আবার এই ফাইলটা আপনার এই পেজে যায় ওটা পড়বে ঠিক আছে কতগুলো টোটাল ট্যাগ আছে সেই ট্যাগগুলো পড়বে ওকে তাহলে আমি ট্যাগগুলো দিচ্ছি এটা দিছি এটা দেওয়া হয় আচ্ছা এটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি মুখস্থ করতে বলতেছি না জাস্ট একবার একটু পড়বেন এগুলো বডি ভিতরে এন্ড বডির মধ্যে কি যাবে একটু জানি না আমরা যেমন একটা লেটার যদি লিখি যেমন আই এম স্টুডেন্ট এখানে কি লেটার কি গেছে আই আছে এ আছে এম আছে আমাকে জানা ছিল না ছোটবেলা কি পড়াইছে না আমাকে বাবা মা আমাকে পড়াইছে না
ওই জন্য আমি এই যে বলছি যে আপনাকে এগুলো এগুলো পড়তে হবে, এগুলো সে ক ক ক ঠিক আছে, এ বি সি ডি আর ওকে, তাহলে এগুলো পড়বেন তাহলে হয়ে যাবে। আর আজ পার্টনারশিপ